বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব, বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো? কবির বেনিমাধবের বাড়ি নিয়ে নয়, বিজেপি থেকে তৃণমূল সবার নজর এখন বীরভূমের শিউড়ির বেনিমাধব হাই স্কুলের মাঠের দিকে। শুক্রবার সভা করলেন অমিত শাহ, আর রবিবার পাল্টা সভা করবেন ফেরাদ হাকিমরা। শুধুই চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ। আপনি 77 সিটোঁ কে সাথ হমেঁ 38% ভোট দিয়া। मैं आज बंगाल की जनता को कहने आया हूं, 2024 के चुनाव में बाकी की कसर पूरी कर दीजिए। बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। मुझे बताओ वीरभूम वालों, बंगाल में 35 से ज्यादा सीटें कमल की दोगे क्या? जोर से बोलिए, देंगे क्या? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाएंगे क्या? বাংলার সামনে এখন পঞ্চায়েত ভোট, কিন্তু নরেন্দ্র মোদীর দল যে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। শুক্রবার বাংলা এসে তা কার্যত বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা দখল করতে পঞ্চায়েত ভোট নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টার্গেট 2024 লোকসভা নির্বাচন। সেখানেই একেবারে 42 আসনের মধ্যে 35 আসনের টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদীর ডেপুটি। একেবারে লোকসভা ভোটের প্রচারের কায়দাতেই হুঁশিয়ারি দিলেন, 2024 ভোটে বাংলা থেকে বিজেপি 35 আসনে জিতলেই 2025 আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भूस हो जाएगी। और मित्रों, एक बार बंगाल में कमल खिलाइए, ना बम धमाके होंगे, ना रामनवमी पर हमले होंगे, ना गौ की तस्करी होगी। बंगाल के अंदर जिस प्रकार का भ्रष्टाचार चल रहा है, वो भ्रष्टाचार मिटाने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी। লোকসভায় যে আসনই পান পাবেন তো শূন্য, তার সঙ্গে বিধানসভার সম্পর্ক কি? অসময়ে ফেলে দেওয়ার কথা, সরকার পড়ে যাওয়ার কথা কে বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি? মানে একটা চক্রান্ত, সেটা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে, মনের কথা বেরিয়ে পড়ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে, ভেবে রাখবেন। তার মানে সমস্ত চক্রান্ত দিল্লি থেকে হচ্ছে এটা প্রতিষ্ঠিত। 2019 লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বাংলায় বিজেপির আসন সংখ্যা 2 থেকে বেড়ে হয়েছিল 18, কিন্তু 21 বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল, টার্গেট 200 পার। কি বিজেপি ইস বার 200 সিটে পার কর জায়েগি। বাঙ্গাল মে হুয়ে শান্তিপূর্ণ আর রেকর্ড ব্রেক মতদান মে লোগো নে বিজেপি কো ভারি সমর্থন দিয়া হ্যায়। এ পরিবর্তন যাত্রা হ্যায়, এ বুয়া ভতিজা কে ভ্রষ্টাচার কো সমাপ্ত করনে কি পরিবর্তন যাত্রা হ্যায়, এ পরিবর্তন যাত্রা হ্যায়, বঙ্গাল কি বেরোজগারি কো সমাপ্ত করনে কি পরিবর্তন যাত্রা হ্যায়। এ বার 200 পার, 200 সে জ্যাদা সিটে জিতকর भारतीय जनता पार्टी की सरकार बनानी। बहुत मौका दे दिया ममता दीदी को, 10 साल तक शासन कराया, बंगाल का भला नहीं हुआ। एक मौका नरेंद्र मोदी जी को दे दीजिए, 5 साल में हम सोनार बांग्ला बनाकर आपको दे देंगे। मित्रों, 5 साल के लिए শেষ অবধি 77 আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। দলবদলের জেরে সংখ্যাটা আরো কমে গেছে, তবে সেই ধাক্কা ভুলে মোদী অমিত শাহদের টার্গেট এখন বাংলার 35টি লোকসভা আসন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাতিয়ার করলেন দুর্নীতির ইস্যুকে। বাঙ্গাল কে অন্দর সে ভ্রষ্টাচার সমাপ্ত করনা হে तो मोदी जी को प्रधानमंत्री बनाना है, और बंगाल के अंदर से
ये भाई भतीजा को निकालना है तो मोदी जी को प्रधानमंत्री बनाना है। मुझे बताओ, मोदी जी को प्रधानमंत्री बनाएंगे? जोर से बोलिए, बनाएंगे? 35 कमल बंगाल से खिलाएंगे? फिर से एक बार भाजपा सरकार लाएंगे? ये तृणमूल सरकार उखाड़कर फेंक देंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए वीरभूम वालों दोनों हाथ, इस संकल्प की मुट्ठी बीचे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की। একুশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসকে বিধানসভায় শূন্য করে দিয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু সাগরদিঘি উপনির্বাচনে বামেদের সমর্থনে কংগ্রেসের জয় দুই শিবিরকেই আত্মবিশ্বাস জুগিয়েছে। তাই অমিত শাহর টার্গেট 35 নিয়েও কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএম কংগ্রেস। নির্বাচনের আগে তৃণমূল বলেছিল 42-এ 42, কি হয়েছে সবাই দেখেছেন। গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ তারা বলেছিলেন 22টা তো নিশ্চিত, কি হয়েছে সবাই দেখেছেন। এবার বলছেন 35টা দিন, তো 42টাই দিন। এসব কথা বলার মতন যোগ্যতা বিজেপি ছিল না। তৃণমূল যখন ছিল না তখন পশ্চিমবাংলায় পঞ্চায়েতে আসন বিজেপি পেত না। তৃণমূলের বদান্যতায় প্রথম বিজেপি সাংসদ পশ্চিমবাংলায়। কিন্তু বাংলার মানুষ সচেতনভাবে তৃণমূল বিজেপি দুজনের কাউকেই রিয়্যাক্ট করতে রাজি না। কেন 35? আমরা তো চাই বিজেপি শূন্য পাকে ঘণ্টায়। বিজেপি পার্টি 35 না, আগামী দিনে আপনাদের তিনটে পাবেন কিনা সেটা দেখুন। পশ্চিমবাংলার যে ডেমোগ্রাফিক চরিত্র অর্থাৎ জনবিন্যাস যেটা, সেখানে 17টা এমন লোকসভা কেন্দ্র আছে যেখানে কিন্তু সংখ্যালঘু ভোটারদের যদি সমর্থন না পাওয়া যায় তাহলে বিজেপিকে জেতা খুব কঠিন। অর্থাৎ শেষ পর্যন্ত যদি সর্বোচ্চ পরিমাণে হিন্দু ভোটের পোলারাইজেশন হয় তাহলে সারা রাজ্যে 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে 25টার মতন আসন পেতে পারে। মুসলমানদের সমর্থন না পেলে কিন্তু বাকি আসনগুলো জেতা সম্ভব নয়, 35টা আসন তো একেবারেই সম্ভব নয়। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে বিজেপির যে 24টি আসন অধরা থেকে গিয়েছিল, 2024-এ সেগুলিতেই দল বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে বঙ্গ বিজেপি সূত্রে খবর। ওই পরাজিত কেন্দ্রগুলিতে ভাগ ভাগ করে প্রচার করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। জনসম্পর্ক যাত্রায় দুজনের মোট 28টি সভা করার কথা। জেপি নাড্ডা চলতি বছরে বাংলা ইতিমধ্যে 3টি সভা করে ফেললেও তৃণমূলের দখলে থাকা বীরভূম লোকসভা কেন্দ্রের শিউড়িতে প্রথম সভা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল তা লম্বায় ছিল 42 ফুট, চওড়ায় 30 ফুট এবং উচ্চতায় 15 ফুট। মঞ্চের ওপরে একটি ও সামনে দুটি হ্যাঙ্গার তৈরি করা হয়েছিল, সেগুলি 200 ফুট লম্বা ও চওড়ায় 120 ফুট। মঞ্চস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিস্তরীয় নিরাপত্তায় মঞ্চের একদম সামনে ছিল কমান্ডোরা, তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং একদম শেষে ছিল রাজ্য পুলিশ। এদিন দিল্লি থেকে বিমানে দুপুর 12:45 নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে দুপুর 1:10 নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে শিউড়িতে যান অমিত শাহ। সেখানে সিধু কানু ভবনে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে দুপুর 1:25 শিউড়ি সার্কিট হাউসে আসেন অমিত শাহ। দুপুর 2:31 নাগাদ সভামঞ্চে আসেন অমিত শাহ। আগামী রবিবার বেনিমাধব হাইস্কুলের ই মাঠে বিজেপির পাল্টা সভা করবে তৃণমূল। প্রধান বক্তা হিসেবে থাকবেন বীরভূমের অন্যতম পর্যবেক্ষক ফেরাদ হাকিম। সামনেই পঞ্চায়েত নির্বাচন, কিন্তু অমিত শাহ বাংলায় এসে লোকসভা ভোটে দামামা বাজিয়ে দিলেন। সুকান্ত শুভেন্দুদের উদ্দেশ্যে বেঁধে দিলেন টার্গেট 42-এর মধ্যে 35। সেই সঙ্গে 2026-এর আগেই মমতা সরকারকে উৎখাতেরও ডাক দিলেন মোদের প্রধান সেনাপতি। मैं आप लोगों के सामने गारंटी देकर जाता हूं, भारतीय जनता पार्टी ममता दीदी के
ये हिटलर जैसे शासन को नहीं चलने देगी। ममता दीदी, आप भले स्वप्न देख रही हो, आपके बाद आपका भतीजा मुख्यमंत्री बने, मैं बीरभूम में बताकर जाता हूं, अगला मुख्यमंत्री भारतीय जनता पार्टी का बनने जा रहा है। 25 साल सरकार पड़े जाए, अगणतांत्रिक, असांविधानिक, स्वैरतांत्रिक मनोभाव, निर्वाचित सरकार लज्जा करे ना। 2021 साल डेली पैसेंजर ही करार पर हेरे बुकेर पाटा थाकले बोलुन परेर निर्वाचने मोकाबिला करब। 2026 माझपथे ব্যাকডোর দিয়ে সরকার ফেলার চক্রান্ত হচ্ছে, যেটা আমরা বারবার বলে আসছি, সেটা তো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো, যা চক্রান্ত হচ্ছে। লোকসভায় যে আসনই পান পাবেন তো শূন্য, তার সঙ্গে বিধানসভার সম্পর্ক কি? একটা চক্রান্ত, সেটা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে, মনের কথা বেরিয়ে পড়ছে। চৈত্র শেষের উত্তাপ যখন 42 ডিগ্রির পারদ ছুঁয়েছে, তার মধ্যে সিউড়ির সভা থেকে বঙ্গ রাজনীতির উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিলেন অমিত শাহ। চ্যালেঞ্জের সুরে তিনি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চোখা চোখা বাক্যবাণ ছুটে গেল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে। जुर्म को हटाने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी। ये बंगाल को संत्रास से मुक्त करने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी। बंगाल में घुसपैठ चाहते हैं आप? चाहते हैं भैया? घुसपैठ चाहते हैं? घुसपैठ रोकने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी है। बंगाल के अंदर गौतस्करी चाहते हैं आप लोग? चाहते हैं? असम के अंदर घुसपैठ भी रुक गई, गौतस्करी भी रुक गई, क्योंकि असम में भारतीय जनता पार्टी की सरकार बनी। আপনি কোন ব্যবস্থা নিচ্ছেন? হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ঘাড় ধরে দাঁড় থেকে বার করে দিন। আপনার সিবিআই এর এফআইআর নেমড, যে দোষ স্বীকার করেও ফেলছে, সারদায় অভিযুক্ত। আপ লোক যে সাম্প্রদায়িক ধ্রুবীকরণ কি যে রাজনীতি সিয়াসত করতে হ্যাঁ, ও আম লোক কি বাখুবি ইস মুদ্দে কো মালুম হ্যায়। বঙ্গাল মে অমিত শাহজি আপ কোশিশ না করে তো বেহতর হ্যায়, ক্যুকি বঙ্গাল কে লোক आपकी चलाकी पकड़ लिए। दीदीर हिटलरी शासन, दीदी भाईपोर जुलुमबाजी, दीदीर परिवार तंत्र, दीदीर दादागिरी, दीदीर दुर्नीति, दीदीर अनुन्नयन, এভাবে সিউড়ি সভামঞ্চ থেকে ছত্রে ছত্রে বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণের অভিমুখ বেঁধে দিলেন অমিত শাহ। আরে মমতা দিদি, আপ ওর আপকা ভতিজা, जो करना है कर लीजिए, भ्रष्टाचार के खिलाफ ये लड़ाई नहीं रुकने वाली है, हम भ्रष्टाचार को समाप्त कर रहेंगे। কাদের দিকে তাকিয়ে আঙুল তুলছেন দুর্নীতির? আপনার কোলে বসে রয়েছে বিরোধী দলনেতা, আপনার দল তাকে বলেছে চোর। 2016 সালে তার নারদার ভিডিও দেখিয়েছেন, সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাজ, জেলের ভয়ে, গ্রেফতারের ভয়ে আপনার পার্টিতে গেছে। আপনি সেরম একটা প্রতিষ্ঠিত তোলাবাজ চোরকে দাঁড় করিয়ে মঞ্চে আপনি দুর্নীতি নিয়ে কথা বলছেন, তৃণমূল ব্যবস্থা নেয়, আপনি কোন ব্যবস্থা নিচ্ছেন? অমিত শাহর আক্রমণের পাল্টা টুইটে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনি আমার কাল্পনিক দোষ নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু বিজেপি রাজ্যে যে ক্ষতি করছে তা নিয়ে কিছু বললেন না। আমার অস্তিত্ব যদি আপনাকে এতটাই যন্ত্রণা দেয়, তাহলে রাজ্যের 1,15,000 কোটি টাকা দিয়ে দিন এবং আমি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেব। ভারতীয় জনতা পার্টি বঙ্গাল যে সংঘর্ষ কর রহি হে, ইসি কে কারণ এক গৌ তস্করি করনে ওয়ালে आप ही के यहाँ के नेता को जेल के सलाखों के पीछे जाना पड़ा है। जब माननीय प्रधानमंत्री तो बोले छेन जे दुर्नीतिग्रस्त मानुषेर तार दले स्थान नेई,
দুর্নীতিগ্রস্ত লোকেদের পাশে বসিয়ে তারা আপনার কথায় হাততালি দিচ্ছে, এসেছেন বলেছেন ঠিক আছে দেখবো আমরা এরপর। বীরভূমের কেষ্ট দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, বীরভূমে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। আর অনুব্রতহীন বীরভূমে এসে শুক্রবার নাম না করে তাকেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अभी अभी एनआईए ने बीरभूम में 80,000 से ज्यादा डिटोनेटर और 27,000 किलो एमोनियम नाइट्रेट जब्त किया। अगर एनआईए ने न पकड़ा होता तो कितने लोगों की जान बम धमाकों में जाती कोई नहीं गिन सकता। मित्रों, जिस बीरभूम ने आजादी के आंदोलन में बहुत बड़ा योगदान दिया, उस बीरभूम को आतंक का सेंटर बनाने का काम ममता बनर्जी की तृणमूल कांग्रेस ने किया। 27,000 केजी अमोनियम नाइट्रेट उन्नी जो बोल तो साधारण व्यवहार है खनिर काज। बीरभूम आशेपाशे कयला खनि अनेक आज এখন কি পারপাসে অ্যামোনিয়াম নাইট্রেট এসেছিল সেটা তো কেউ জানে না। তবে অমিত শাহ তো জানেন না যে সাধারণ যে বোমা তাতে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় না, পটাশিয়াম ক্লোরাইড আর আর্সেনিক ট্রাইসালফাইড ব্যবহার করা হয়। উনি একটা বলে দিলেন যে বিরাট একটা কিছু হতো মা, প্রত্যেকটা খনিতে এই এক্সপ্লোসিভস ব্যবহার হয়। সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, আর লালমাটির জেলায় ভোট মানে একটাই নাম, অনুব্রত মণ্ডল। চরম চরম ঢাক থেকে গুড় বাতাসা বা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার প্রসঙ্গ, যার এক কথায় বীরভূমে বাঘে গরুতে কার্যত একঘাটে জল খেত সেই অনুব্রত মণ্ডলকে 2022 11 আগস্ট রাখি বন্ধনের দিন গরু পাচার মামলায় গ্রেপ্তার করে সিবিআই। 17 নভেম্বর আসানসোল জেলে বন্দী থাকা অবস্থাতেই তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে 8 মাসের বেশি অর্থাৎ 247 দিন ধরে জেলবন্দী অনুব্রত মণ্ডল। 2023 7 মার্চ নানা টালবাহানার পর দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন থেকে 39 দিন ধরে রাজ্যের বাইরে কখনো ইডি হেফাজতে আর কখনো তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত। আর এসব কিছুর মাঝে দুবার বীরভূমে ঘুরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর অনুপস্থিতিতে নিজেই বীরভূমের সংগঠনের কাজ দেখার কথা বলেছেন, গড়ে দিয়েছেন বীরভূমে দলের কোর কমিটি, কিন্তু বীরভূমে তৃণমূল সভাপতির পদে কোনো নড়চড় হয়নি। এখনো অনুব্রত মণ্ডলই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি, উল্টে কখনো তাকে বীর বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা। আবার কখনো তাকে বীরভূমের বাঘ বলেছেন ফিরহাদ হাকিম। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। এই পরিস্থিতিতে শুক্রবার বীরভূমে সিউড়িতে সভা করতে এসে এ নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। মে আজ আপকো পুছনে আয়া হুঁ, জিনকো জিনকো ভারত সরকার নে গৌ তস্করি মে জেল মে ডালা, এসে নেতাও কো আজ ভি জিলা কা অধ্যক্ষ বনায়ে রাখা হ্যায়। বীরভূম ওয়ালো বতাও, বঙ্গাল মে সে সন্ত্রাস মুক্তি চাহতে হো ইয়া নাই চাহতে হো, জোর সে বলো চাহতে হো ইয়া নাই চাহতে হো, বম ধমাকা বন্ধ করনা চাহতে হো ইয়া নাই চাহতে হো, এক গৌ তস্করি বন্ধ করনা চাহতে হো ইয়া নাই চাহতে হো, এক ঘুসপেট বন্ধ করনা চাহতে হো ইয়া নাই চাহতে হো, ভ্রষ্টাচার বন্ধ করনা হে ইয়া নাই হে, এ ভাই ভতিজাবাদ বন্ধ করনা হে ইয়া নাই করনা হে, মুঝে বতাও মমতা দিদি কর সকতি হ্যায়, জোর সে বলো কর সকতি হ্যায়,
हाथ ऊपर करो, कर बोलो कर सकती है, केवल और केवल मोदी जी कर सकते हैं। অমিত শাহ এদিন বক্তব্য রাখার আগে ভাষণ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহ অনুব্রতর নাম না নিলেও দুজনেই নাম করে আক্রমণ শানিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতিকে। আজকে এই বীরভূম জেলা কুখ্যাত অপরাধীদের জায়গা হয়ে গেছে। অনুব্রত মণ্ডল জেলে চলে গেছে, কিন্তু তার ডান হাত সিন্ডিকেট কন্ট্রোল করছে। কি করছে? তো করছে করছে, তারও সময় এসে যাবে। আজকে মাননীয় অমিত শাহজিকে সামনে রেখে মেয়ে উনসে অনুরোধ করনা চাহতা হুঁ, তৃণমূল গুন্ডা জো হ্যায় জেল কে পিছে ভেজনা চাহিয়ে, উনকি জগা ইস সমাজ মে নেই হ্যায়, ইন সমাজ কে অন্দর নেই হ্যায়। এই বীরভূম জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পরিচিত ছিল না, এই বীরভূম জেলা তারাপীঠের নামে মায়ের নামে পরিচিত ছিল না, এই বীরভূম জেলা পরিচিত ছিল না বাউলের নামে। এই জেলাকে দুর্বৃত্তদের হাতে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, আর আজকে সবচেয়ে অত্যাচারী পোস্ট পল ভায়োলেন্সে সবচেয়ে বেশি যিনি অত্যাচার করেছেন আজকে তিনি কোথায়? আমি এই ভরা সভাতে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যারা এখনো ভাবছেন আগামী নির্বাচনগুলোতে বিজেপি কর্মী সমর্থকদেরকে একই কায়দায় আক্রমণ করব, লাঞ্ছনা করব, তারা শুনে এখন কান খুলে, আপনাদের অবস্থাও অনুব্রত মণ্ডলের মতো হবে, আপনাদের অনুব্রত মণ্ডলের মতো হবে, তাই সবাই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। শুভেন্দু অধিকারী দু বছর আগে বিজেপির জমানা খতম করার কথা বলেছিলেন, ফলে যার বক্তব্য তার ক্রাইম এবং এফআইআর এর উপর ডিপেন্ড করে যার রাজনৈতিক দলবদল হয়, সেরকম একজন প্রতিষ্ঠিত তোলাবাজ দলবদলু যে নিজের গ্রেফতারি বাঁচাতে বিজেপির ওখানে গিয়ে ঘেউ ঘেউ করছে, তার কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নেই। যে সমস্ত বাঘ অথবা বীর তারা কি করে বীরদর্পে তৃণমূলে থেকে যায়, লটারি চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত চুরি করার পর তারা কি করে নেতা থেকে যায় জিজ্ঞাসা করুন। লুঠেরাদের নিয়েই তৃণমূলের নেতৃত্ব, লুঠেরাদের নিয়েই বিজেপির নেতৃত্ব, ফলে অনুব্রতকে বাদ দিয়ে মমতা জি চলতে পারেন না, অনুব্রত বার্কা বাহিনীকে বাদ দিয়ে বিজেপিও চলতে পারে না। শুভেন্দু তৃণমূলের নেতা হয়, শুভেন্দু বিজেপির নেতা হয়। আরে মমতা দিদি, আপ ওর আপকা ভতিজা, জো করনা হে কর লিজিয়ে, ভ্রষ্টাচার কে খিলাফ ये लड़ाई नहीं रुकने वाली है, हम भ्রষ্টাচার কো সমাপ্ত কর কর রহেঙ্গে। নৌকরিয়ো পর बंगाल के युवा का अधिकार है, बंगाल के युवा को नौकरी देने के लिए आप भ্রষ্টাচার नहीं कर सकती हो। মাসখানেকের মধ্যেই রাজ্যে গ্রাম বাংলার ভোট হওয়ার কথা, আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাংলা এসে শুক্রবার কার্যত 2024 লোকসভা ভোটের প্রচারই সেরে গেলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বেঁধে দিলেন 35 আসনের টার্গেট, আর সেই লক্ষ্যে পৌঁছতে অন্য সব ইস্যুরও আগে অমিত শাহ সবার প্রথমে নিশানা করলেন এমন ইস্যুতে যা ঘিরে গত কয়েক মাস ধরেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে, নিয়োগ দুর্নীতি। 3 লাখ নোকরিয়া দেনে কা ওয়াদা কিয়া থা, মমতা দিদি হিসাব লাইয়ে ক্যা হুয়া, আপনে ইউয়াও কো ভাট্টা দেনে কা ওয়াদা কিয়া থা, মমতা দিদি বঙ্গাল কা ইউয়া হিসাব মাঙ্গ রাহা হ্যায়, ক্যা হুয়া। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ প্রায় গোটা শিক্ষা দপ্তরটাই কার্যত নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলে রয়েছে। যুব তৃণমূলের নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলেই জেলে। দুজনকে তৃণমূল বহিষ্কার করলেও কিছুতেই থামছে না বিতর্ক। যে বড় হয়েছে দল, মৌমাছির মতন মধুর সন্ধানে অনেকেই এসছে, সুতরাং তাদের দিকে কটাক্ষ করে বলেছেন যে এই যে অনেকেই বলছে তৃণমূল আমরা, তারা কতখানি তৃণমূল আর কতখানি ভেজাল সেইটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। একটা বলছেন ভেজালদের চিঠিটা কে দিল? না না, সেটাও সেটাতেও দেখার কথা, পার্টি দেখবে। প্রচুর লোক জুটে গেছে যারা তৃণমূলে সুযোগ সন্ধানী হিসেবে এসছে, এই পর্যন্তই আমার বক্তব্য। এরা যখন একে অন্যের ব্যাপারে বলছে, আমরাও আলোচনা করছি, সিবিআইও নানা স্টোরি দিচ্ছে, স্বামীও প্রত্যেক দিন ফাটাচ্ছে টিভিতে, আমার একটা বক্তব্য,
যে সুদীপ্ত সেনের নাম তো আমরা ভুলিনি, সেও তো এখনও আছে বোধহয় পুলিশের জালে। সে ওই অবস্থাতে শুভেন্দু অধিকারীর নাম দিয়ে চিঠি লিখে বলেছিল, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম সিবিআই বলে যাগ্গে 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 যাগ্গে। আমি বিজেপি একটাই বলিনি, বিজেপি অফিসে বসে তুমি জানো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে নারদার টেপ সেটা একদম ওপরে, তখন প্রেসিডেন্ট কে ছিল সর্বভারতীয় বিজেপি, তার নাম ছিল অমিত শাহ। অমিত শাহর অফিস থেকে বলা হয়েছিল এই যে পাঠানো হচ্ছে এইটা বসে দেখাবেন আর সকলে যাতে টিভিকে ডেকে, কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার। আর দেখুন আর যেদিন আমার একটাই এক, আর যেদিন ও জয়েন করলো সৌভাগ্যক্রমে সেদিনও আমি ছিলাম, সেখানকার প্রথম কন্ডিশন হলো আমাকে কিছু করা হবে না তো ওই ব্যাপারে, বলল না কিচ্ছু হবে না একদম ধোয়া। এসব তো তরুণ জ্যোতি উত্তর দেবে, কিন্তু আমি বলছি আপনি যে আপনি যে আমার বক্তব্য আছে যে আপনি যে আপনি যে ভিডিওগুলো দেখিয়েছিলেন দাদা, একজনের নাম তো শুভেন্দু অধিকারী, বাকি পাঁচজন তো আজকে আপনি যে দলটা করছেন সেই দলে, হ্যাঁ তাদের বিরুদ্ধে সিবিআই চলছে, তাদের গ্রেফতার করেছিল। না 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 না, সৌগত রায়ের ছবি আপনি দেখিয়েছিলেন, কাকলি ঘোষ দস্তিদারের ছবি আপনি দেখিয়েছিলেন, প্রসূন এবং তাদের বিরুদ্ধে এখনো কেসে আছে 5 কোটি। দাদা বললেন এখনি যে দল বড় হচ্ছে, মৌমাছির মতো অনেকে আছে মধু সংগ্রহ করতে। দেখো মানে বাস্তুতন্ত্র আমরা বুঝি, মৌচাক সম্পর্কে আমরা ছোটবেলায় পড়েছিলাম, বেসিক জিনিসটা জানি যে রানী মৌমাছি নিজে মধু সংগ্রহ করে না, করে শ্রমিক মৌমাছিরাই। এই আলটিমেট দলপতি যে তার দিকেই যাচ্ছে। একে করে আসি, আমার বাবুল দাস এই গানটা মনে পড়ে যাচ্ছে যে এখন মানে এই পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম মিনিস্টার, কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা। জয়প্রকাশ এখনই শুভেন্দু দাস সম্পর্কে বলছিল যে এই কথা বলেছে ওই কথা বলেছে, তা জয়প্রকাশ দাকে প্রশ্ন, জয়প্রকাশ দা কয়েকদিন জেলে ছিলেন এই চাকরির ব্যাপারটা ইস্যুতে, উনি কি ওই কেস থেকে বাঁচতে পরবর্তী গেলে তৃণমূল বিজেপি করাকালীন যে কটা মামলাতে উনি জেলে গেছিলেন, যে বা জেলে যাওয়ার চান্স ছিল সেগুলো থেকে বাঁচতে গিয়ে দিয়ে গেছিলেন? কারণ শুভেন্দু দা আসার পর জয়প্রকাশ দা শুভেন্দু দার পাশে ছবি তোলার জন্য তো এরকম বগল টগলে তোলা দিয়ে পাশে চলে যেতেন ছবির জন্য, তা আজকে কি হলো? না একটা কথা আমি বলে দিই, জানে না মানে লয়া জানে হয়তো গুড়িয়ে বলছে, এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমরা দেখিয়েওছ যে যে ঘটনার কথা বলছে এবং যারা অভিযোগকারী ছিল তারাই গিয়ে কোর্টে গিয়ে নিজেদের লয়ার লাগিয়ে তারা গিয়ে, তখনও আমি ছিলাম বিজেপিতে এবং তখনই তারা গিয়ে কোর্টে গিয়ে তারা এফিডেভিট দিয়ে বলেছিল আমরা এই সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি, কারণ সেই সময় নানা কারণে আমরা করেছিলাম যে অভিযোগের মধ্যে সত্যতা নেই। কোনো একজন সাধারণ বাড়ির ছেলেমেয়ে তার বাবা মা তার গয়না বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, এই তথাকথিত অপরিচিত কাউকে টাকা দেবেন কেন চাকরির জন্য? তার মানে নিশ্চয়ই সেই অপরিচিত ভদ্রমহিলা ভদ্রলোক যিনিই হন না কেন, ভদ্র বলতে হবে এখন, তার সাথে নিশ্চয়ই সেরকম কোনো একজন বড় কিংপিনের যোগাযোগ এস্টাবলিশ করা গেছিলো, যাকে দেখিয়ে বলা হয়েছিল যে আমাকে টাকা দিলে আমি বড় যে নেতা আছে তার কাছে পৌঁছে দেব। এই যে মধু তৃণমূলের গায়ে এখন এত মধু জড়িয়ে রয়েছে, চারিদিকের যাবতীয় মৌমাছি এসে হামলে পড়ছে, তৃণমূল নেতাই বললেন, বলতে বলতে সেই মানে সেইটুকু সময় অন্তত তৃণমূলে থাকলে হয়, তো এই যে বললেন তার মানে চারদিক থেকে এরকম বহু মানুষ সেই মধুর লোভে আসছেন। কিন্তু তদন্তটা কি চলছে এবং যারা তদন্ত করছে, যারা তদন্ত করছে তারা কি সেই মিনিংফুল কনক্লুশনের জন্য করছে না শুধু একটা ন্যারেটিভ তৈরির জন্য তারা করছে? তবে এসব কিছুকে ছাপিয়ে গিয়েছিল গত বছরের এই ছবি। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ 50 কোটি টাকারও বেশি, সঙ্গে কয়েক কোটি টাকার গয়না। রাতভর তল্লাশি চালান ইডি আধিকারিকরা, ব্যাংক থেকে মেশিন এনে টাকা গুনতে গুনতে রাত কেটে সকাল, সকাল কেটে দুপুর হয়ে যায়, শেষ পর্যন্ত ট্রাকে করে ট্রাঙ্ক এনে নোটের বান্ডিলের পাহাড় বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি। কারিকারি টাকা উদ্ধারের এমন ছবি এর আগে বাংলা দেখেনি। শুক্রবার সিউড়ি সভা থেকে সেই প্রসঙ্গ তুলে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। জো ভর্তি হতি থি উসমে ভি ইতনা ঘোটালা কিয়া কি দো ট্রাক ভর কর ইডি কো রুপিয়া লে জানা পড়া, দো ট্রাক ভর কর 21 করোড় রুপিয়া ইনকে মন্ত্রিও কে ঘর সে মিলতা হ্যায়। अरे शर्म करो तृणमूल वालों, एक बंगाल की गरीब युवाओं का पैसा है, बंगाल के युवाओं को नौकरी में भ्रष्टाचार कर अपने बंगले बना रहे हो, और जब मोदी जी जेल में डालते हैं
तो कहते हैं अत्याचार हुआ है। अरे मुझे बताओ बीरभूम वालों, जिनके घर से 21 करोड़ रुपया कैश मिले उनको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? दुर्नीति निये बोलचेन अमित शाह जी, राज्येर मंत्री अमुक होयेछे तमुक होयेछे। तृणमूल कांग्रेस खूब दायित्वेर संगे बोलछे विपुल भालो काज करेछे, तार मध्ये जदि कोथाओ केउ भूल करे थाके, केउ अन्याय करे थाके, तृणमूल कांग्रेस व्यवस्था नेय। আপনি যে মন্ত্রীর ইঙ্গিত দিচ্ছেন, মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন, আপনি যে মন্ত্রীর ইঙ্গিত দিচ্ছেন দল ব্যবস্থা নিয়েছে, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন অমিত শাহজি, কাদের দিকে তাকিয়ে আঙুল তুলছেন দুর্নীতির? আপনার কোলে বসে রয়েছে বিরোধী দলনেতা, আপনার দল তাকে বলেছে চোর, 2016 সালে তার নারদার ভিডিও দেখিয়েছেন, সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাজ, জেলের ভয়ে গ্রেফতারের ভয় আপনার পার্টিতে গেছে, আপনি সেরম একটা প্রতিষ্ঠিত তোলাবাজ চোরকে দাঁড় করিয়ে মঞ্চে আপনি দুর্নীতি নিয়ে কথা বলছেন, তৃণমূল ব্যবস্থা নেয়, আপনি কোন ব্যবস্থা নিয়েছেন? হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ঘাড় ধরে দাঁড় থেকে বার করে দিন। মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, ফেল্ড। মমতা বলেছিলেন বছরে 3 লক্ষ না 10 লক্ষ চাকরি, ফেল্ড। ওখানেও টাকা লুট, এখানেও লুট, যুবকের সর্বনাশ। কিন্তু অমিত শাহ বললেন ট্রাকে করে টাকা নিয়ে যেতে হচ্ছে নেতা মন্ত্রীদের কাছ থেকে, ইডি টাকা নিয়ে যাচ্ছে। আমি বলছি টাকা তো নিয়ে যাচ্ছে সব তলাকা, নাটবল্টু নিয়ে টানাটানি হচ্ছে, মাথাগুলো ধরছেন না কেন? নবান্নের 14 তলার মিটিং হয়ে যাবার পর মাথাগুলো ধরা কি আটকে গেল? দল একদিকে বলবে জিরো টলারেন্স, অথচ এই দুজন যে দুটো নাম করলাম, অনুব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্য, দুজনে এখনও দলের নিজের নিজের পদে। প্রথম কথা সুমনবাবু, আমি বলি মানিক ভট্টাচার্য সম্বন্ধে বলি যে তিনি কিন্তু বিধায়ক, এবং বিধায়ক কিন্তু দল তাকে বিধায়ক পদ কেড়ে নিতে পারে, ঠিক? যে নির্বাচিত বিধায়ক তাকে নিজে পদত্যাগ করতে হয়। বহুবার আলোচনা করেছে সমিতদা, দল বহিষ্কার করতে পারে, বহিষ্কার করতে পারে, বহিষ্কার করলে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, হতে পারে, সে কিন্তু বিধায়ক পদ থেকে চলে আসে যাবে। দাঁড়ান দাঁড়ান, আমি একটা একটা, আপনি তো জিরো টলারেন্স, আমি তো বলছি আপনাকে, আসছি এক এক করে। সংখ্যার দিক থেকে তো আমাদের কোনো সমস্যা নেই, এমনি তো আমরা 216টা আসনে আছি বিধানসভায়, সুতরাং আপনার এটা মনে করার কোনো কারণ নেই যে মানিক ভট্টাচার্যকে দল থেকে চলে গেলেই আমরা সংখ্যা, সেই জন্যই তো প্রশ্নটা, আরো আগে করা উচিত ছিল তো মনে হচ্ছে, এই জন্য সেটা নয়। ঘটনা হচ্ছে বিধায়ক থেকে তাকে নিজে পদত্যাগ করতে হয়, তাহলেই কিন্তু তার বিধায়ক পদ খারিজ হয়, অন্যথায় দল যদি তাকে বহিষ্কার করে, তার মানে আপনি বলছেন যে ফ্যাক্ট রিমেইনস, দল কোনো ব্যবস্থা নেয়নি, দ্য ফ্যাক্ট রিমেইনস সেম। সেই ব্যক্তির বিরুদ্ধে ডাইরেক্ট এভিডেন্স আছে, কেস আছে, সে আজ পর্যন্ত অ্যারেস্টেড নয়। কেন? মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার যখন রিপোর্টগুলো আসছে, তখন আমাদের মানে যে পৌরমন্ত্রী, তার তো উচিত স্বতঃপ্রণোদিতভাবে সিআইডিকে বলা, তুমি দেখো কী হচ্ছে, করছে না কেন? আসলে আবার পুলিশ মন্ত্রীটা অত্যন্ত অপদার্থ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সম্মানীয় ব্যক্তি একজন, তাকে অত্যন্ত সম্মান করি, টাইম হচ্ছে না পুলিশ মন্ত্রীর সাথে দেখা করার, দেখা হলে পুলিশ মন্ত্রীকে বলতো ছেড়ে দেওয়ার জন্য। এবার দেখো বিভিন্ন টাইম টাইম এগুলো আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাবা বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত, 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, দাদা যেখানে আগে ভোটে দাঁড়িয়েছেন সেখানে দাদাকে কেউ চিনত না, ওনাকে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তৃণমূলে সবাই যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, যে দুর্নীতি 75% ভাগটা নিয়েছে দোলাশনের হিসাব মতো, সে দায়িত্ব নেবে না? অন্তত 75% দায়িত্ব তো নেওয়া উচিত, পুরোটা যদি না নিয়ে থাকে তাহলে একজনের মুখ দেখিয়ে ভোট জেতার কথা বলছো, গোটা দেশে নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে বিজেপি এতগুলো আসনে জয়ী হয়। সমিতা, এমনিতেই SSC যখন তালিকা পাবলিশ হয়, আমার মনে হয় অনেকের করজোরে উঠে যাওয়া উচিত, তার কারণ এই যে গরিব মানুষের চাকরি বলছেন না, আসলে মেধাবী গরিব মানুষ চাকরি পায়নি, এমনকি পুরসভার কালকে ইডি কোর্টে যা বলেছে যে পুরসভা একেবারে নিম্ন স্তরের যে চাকরি সেটাও বিক্রি হয়েছে। আমি আসবো, ইডি তো কালকে কোর্টে কথাও বলেছে
ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র রক্ষাকর্তা হতে পারেন। হ্যাঁ কোন জায়গায় বাকি রাখে আরে ভাই ভাই আরে তরুণ এক মিনিট আপনি বলুন না এমনি আপনি বলুন কি দাঁড়ান না এই স্টুডিওতে এক মিনিট নি আপনারা অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ কোন জায়গায় নরেন্দ্র মোদির সারথি কি ইনি সিবিআই এই উত্তরটা দেবেন কি আমাকে বুঝি দেখ তো আমার এখানে একেবারে স্পষ্ট সংশয় না আপত্তি রয়েছে যে সমস্ত গোটাটার পিছনে একজন মানিক আমি বলছি হীরে নেই সোনা নেই শুধু একটি মানিক আমার সবথেকে বড় প্রশ্ন এখানে এবং তুমি নিশ্চয়ই সমীরদার কথার জবাব দেবে যে সমস্ত দুর্নীতি যেরকম ওই হুগলির একটা কাগজ পাওয়া গেছে সমস্ত দুর্নীতির জন্ম হয়েছিল 34 বছরের বামামূল বার্ত বসু শিক্ষামন্ত্রী থাকাকালীন মানিক বর্চার চেয়ারম্যান বার্ত বসু শিক্ষামন্ত্রী অনুব্রত মণ্ডলের মেয়ে আরাবুল ইসলামের ছেলেরা চাকরি পেয়েছে দল জানে না শুধুমাত্র যাদের কুন্তল টুন্তল কাদের সব নাম আসছে চোরচোটা চিটিং বাজতে শুধুমাত্র হুগলি জেলার অন্য জেলাগুলো লিস্ট বেরুক সমস্ত জেলায় থারে থারে সাজানো আছে আমি আরেকটা কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না কিছু 2020 সালের ডিসেম্বর মাসে এই নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আপনি আমি এইটুকু লজিক্যালি বলবো আমার সময়ও বেশি লাগবে মাঝখানে ডিস্টার্ব করে যে 2017 সালে টেটের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল যে 2017 টেট এই 17 টেটের পরীক্ষা না নিয়ে 20 সালে হঠাৎ করে 16,500 নিয়োগের ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই নিয়োগে সিবিআই তদন্ত দুর্নীতি মাননীয় জানেন না নিয়োগ দুর্নীতি কাণ্ডের ব্যাপ্তি বাংলা ছাড়িয়ে পৌঁছে গেছে জাতীয় স্তরে বাংলায় পরবর্তী নির্বাচনগুলিতে দুর্নীতির এই ইস্যুটিকে যে বিজেপি হাতিয়ার করে সুর চড়াতে চলেছে তাই দিন শিউরির সভা থেকে ধারে ধরে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাৎপর্যপূর্ণ বিষয় হল অমিত শাহর এই সভার ঠিক আগের দিনই নিয়োগ দুর্নীতি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে আর সেই বিষয়টি নিয়েই শিউরির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোর্ট বলে দিয়েছে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তনুর সামনে বসিয়ে জেরা করতে হবে সামনাসামনি বসিয়ে সিবিআইকে জেরা করতে হবে তাই তৃণমূলের নেতাদেরকে বলি খোকন খোকন ডাকছাড়ি খোকন গেছে কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় ডাকছে তোকে সিবিআই সময় এসে গেছে খোকনের ডাক পড়ার সময় এসে গেছে বিজেপির অল ইন্ডিয়া নেতাদের পরিবারের তালিকা দেব বিভিন্ন রাজ্যের কেন্দ্রের তাদের যে নেতাদের লজ্জা করে না ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্যে রাজ্যে যে তালিকা হয়ে আছে আর আমি যদি শুধু বাংলা নিয়ে বলি তাহলে অধিকারী প্রাইভেট লিমিটেড বাবা শিশির অধিকারী তৃণমূলের দয়ায় এমপি বসে আছে বিজেপির কোলে দিব্যেন্দু অধিকারী এমপি বসে আছে তৃণমূল নির্বাচিত তৃণমূলের বসে আছে বিজেপির কোলে ভাই সৌমেন্দু অধিকারী তৃণমূলের দয়া পুরসভার চেয়ারম্যান সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী ও যুব তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ দাবি করেন কেন্দ্রীয় এজেন্সি তাকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে নিম্ন আদালত এবং পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানান তিনি সেই মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন গত 29 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানে সাযুজ্য আছে কুন্তল ঘোষ সেখান থেকেই এই অভিযোগের বয়ান লেখার সূত্র পেয়েছিলেন কিনা তার জন্য তদন্ত করা প্রয়োজন বিচারপতির লিখিত নির্দেশনামাতেও সেই প্রসঙ্গ উল্লেখ করে লেখা হয় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাও সিবিআই তদন্ত এবং প্রয়োজনে ইডির তদন্তের আওতার বাইরে থাকা উচিত নয় আদালতের এই পর্যবেক্ষণের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে তেড়ে ফুড়ে আক্রমণ শানায় তৃণমূল আপনি অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে নিয়েছেন এবং আপনার চেয়ারের মিসইউজ করে আপনি বাংলায় বিজেপি সিপিএম আর কংগ্রেস এদের হাত শক্তিশালী করছেন এই প্রেক্ষাপটে কটাক্ষের সুর শোনা গেছে বিরোধী দলের নেতাদের গলায় তৃণমূলের অভ্যন্তরে নাকি দারুণ গোলযোগ যে কেন কুন্তল অভিষেকের নাম বলল আরে অভিষেককে তো এই কেসের মধ্যে যুক্ত করলো কুন্তল ক্লু তো দিল কুন্তল যে অভিষেকের নাম আমাকে দিয়ে বলাবার চেষ্টা করা হয়েছে
অপরাধী সবসময় ক্লু রেখে যায়। তো এখানে কি ক্লুটা কুন্তল দিল নাকি ক্লুটা আসলে দিল অভিষেক, যে বলল আমার নাম বলাবার চেষ্টা করেছে মদনকে দিয়ে এবং কুণালকে দিয়ে, যদিও কুণাল রাজ্য পুলিশের সাথে ধরা পড়েছিল। তাহলে ক্লুটা কি অরিজিনালি অভিষেক দিল সেইটা ধরে নিয়ে কি কুন্তলের ক্লু যেখান থেকে অভিষেক যুক্ত হয়ে যাচ্ছে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এবং তা নিয়ে তৃণমূলের তেড়ে ফুড়ে প্রতিক্রিয়া দেবার পরদিন বিচার ব্যবস্থার এখতিয়ার সংক্রান্ত বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ। আদালতের উপর আস্থা আমাদের আছে, আমরা জানি মানুষ যখন কোনো বিপদে পড়ে কোনো রাস্তা খোলা থাকে না তখন আদালতের কাছেই তারা যান, এবং সেই 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 প্রেক্ষাপটে আদালতের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস যেগুলো রয়েছে, যেগুলো রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস রয়েছে, সেটা তাদের মতো ফ্রিলি করতে দেওয়া উচিত। আজকাল দেখছি যে সব ব্যাপারেই যেন আদালতের হস্তক্ষেপ, এখন ওরা বাড়ি ইনহেরেন্ট পাওয়ার আছে, একটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে একটা ইনহেরেন্ট পাওয়ার আছে, ইনহেরেন্ট পাওয়ার ওরা এক্সারসাইজ করতে পারেন, কিন্তু সেটা মানুষের কাছে যেন অন্যরকম কোনো বার্তা না যায়। উনি যদি বলে দেন অমুককে ডেকে পাঠানো উচিত, কালকে হয়তো বলবেন যে আরও কাউকে বিধানসভার অধ্যক্ষকে ডেকে পাঠানো উচিত, বলতেই পারেন আদালত, কিন্তু আমার তো সেটা বাঞ্ছনীয় হবে না। আগে ওনাকে উপলব্ধি করতে হবে, বার্তাটা এমনভাবে যেন না যায় যে আদালতও একটা কোনো পক্ষভুক্ত হতে চলেছে, এই বার্তাটা না যাওয়াই ভালো।